প্রতিবন্ধীদের সম্পর্কে মানসিকতা বদলানোর আহ্বান বললেন প্রধানমন্ত্রী। বিএনপি মাঠ গরমের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বললেন ফখরুল। রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যায় সম্ভব নয় জানালেন টিআইবি। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাহফুজুর রহমান আসাদ। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা কোনো অসুস্থতা নয়, প্রতিবন্ধীরাও সমাজের মূলধারার মানুষ। প্রতিবন্ধীদের সম্পর্কে নেতিবাচক মানসিকতা পরিহার করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। এ সময় মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স সুবর্ণ ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য অভিগম্য আগামীর পথে। 15-তলা প্রতিবন্ধী কমপ্লেক্স সুবর্ণ ভবন থেকে শিক্ষা, খেলাধুলা, প্রশিক্ষণ, চিত্ত বিনোদন ও স্বাস্থ্যসহ নানা সেবা পাওয়া যাবে। একলা চলার মতো একজন প্রতিবন্ধীকে প্রশিক্ষিত করা এবং তাকে সেভাবে ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংগুলি আমরা যদি দিয়ে দিতে পারি তাহলে তাকে আর পরনির্ভরশীল হয়ে থাকতে হয় না। খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে বিএনপি ফের মাঠ গরম করার চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে, এ হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, তার নেতৃত্বের অসাধারণ দৃঢ়তা ও গুণাবলী জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের বাসিন্দা তাওহিদুল ইসলাম 3 ডিসেম্বর নগরীর রাজাখালী থেকে এক ব্যক্তি তার পরিবারকে ফোন করে জানান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তাওহিদ। লাশ দেখার পর পরিবার বলছে সড়ক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। বিস্তারিত দেখুন শিহাবুদ্দিনের রিপোর্টে। চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা মোহাম্মদ আশরাফ মিয়া, তার ছোট ছেলে তাওহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর প্রচারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গেল 3রা ডিসেম্বর সকাল 10টায় সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের নিজ বাসা থেকে বাণিজ্যনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয় তাওহিদ। একই দিন বিকাল 5টা 12 মিনিটেও পরিবারের সাথে তার ফোনে কথা হয়। এরপর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে রাত আনুমানিক 9:30 সময় চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার রাজাখালী থেকে এক ব্যক্তি ফোন করে বলে তাওহিদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে ফোন কলের সূত্র ধরেই পরিবারের সদস্যরা তাওহিদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে। লাশের পুরো শরীর তল্লাশি করার পরেও মিলেনি সড়ক দুর্ঘটনার কোনো আলামত। যে গতকাল জরুরি কাজে চট্টগ্রাম তৌহিদ যায়, কিন্তু সেখানে সন্ধ্যায় খবর আসে তৌহিদ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু পরবর্তীতে তৌহিদের লাশ যখন গ্রামের বাসায় নিয়ে আসা হয় এরপরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, তৌহিদ গাড়ি অ্যাক্সিডেন্ট নয় বরং তৌহিদকে খুন করা হয়েছে বলে জানান এখানকার স্থানীয় এলাকাবাসী। তৌহিদের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 3রা ডিসেম্বর সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ছদাহা ইউনিয়নে তাওহিদের গ্রামের বাড়িতে এসে লাশের প্রাথমিক সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের দাবি, তাওহিদকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যতটুকু জানি
ও একজন সমাজের কাছে, আমাদের কাছে, ঘরের কাছে, ঘরের মা বোনদের কাছে ও একজন ভালো ছেলে ছিল। ওকে যারা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, যারা এভাবে ওকে এই এরকমভাবে খুন করে, এরকম একটা সাজানো ঘটনা করে, যে এই একে এরকম একটা ঘটনা করছে, এর একটা সুষ্ঠু তদন্ত করে যাদেরকে অ্যারেস্ট করছে তাদের এটা তদন্ত করে আমি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই আমি আবেদন জানাবো, আমার ভাইয়ের খুন কারা করলো এটার তদন্ত আমরা সুষ্ঠু একটা বিচার চাই। তহিত আমার মামা ছিল, আমি ওনার সম্পর্কে যতটুকু জানি উনি খুব ভালো মানুষ ছিল, আমাদের সাথে খুব সবসময় ভালো ব্যবহার করতো এবং আছে ব্যবহার করতো, এবং ওনার যে নিঃসংকোচভাবে মৃত্যু হয়েছে, অর্থাৎ যে হায়না দলরা ওনাকে এরকম হত্যাকাণ্ড করেছে, আমি সঠিক বিচার চাই প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসনের কাছ থেকে এটা আমি সঠিক বিচার দাবি করবো এবং আইনের মাধ্যমে প্রক্রিয়াটি আমি চাই। তহিত আমাদের এলাকার একজন ছোটো ভাই, ও অত্যন্ত ভদ্র ছিল, খুবই নমনীয় ছিল। ছেলেটাকে আসলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশ দণ্ডবিধি 302 এবং 33 রায়, হ্যাঁ, প্রত্যেক দোষীকে সুষ্ঠ তদন্তে এনে 302 এবং 33 দ্বারাই দণ্ডবিধির ওই যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন আছে, এই যে মৃত্যুদণ্ডের আওতায় এনে শাস্তিটা কার্যকর করা হোক, আমরা সবাই এটাই দাবি করি। সে ভাইয়ের যাতে আমরা সুষ্ঠু বিচারটা পাই। উনি আমার শালা ছিল, তো উনি খুব ভালো চরিত্রের লোক ছিল, উনি পাঁচটা নামাজ কালাম করতো, উনি লোকদের সাথে সবার সাথে সদালাপ করতো, মিষ্টি ভাষায় কথাবার্তা বলতো, সবাই হৃদয়ে উনি অন্তরে স্থান আছে ওনার। তো এমন একজন ছেলে আমি, আমার বাড়ি তো সাতখানিয়া পৌরসভা, পৌর এলাকার পাশে উপজেলার গেটের সামনে, তো ওখানে প্রথমে রাত্রে সম্ভব ছিলাম, পাওয়ার পরে এরা ফসার আলু দেখি উনি অ্যাক্সিডেন্ট, কিন্তু আবার অর্ধরাতের মধ্যে বোঝা যাচ্ছে যে খবর ফেললাম যে কি উনি অ্যাক্সিডেন্ট না, ওকে হত্যা করা হইল। তারা তাওহিদের খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেহাবুদ্দিন, কর্ণফুলী নিউজ, চট্টগ্রাম। খালেদা জিয়া রাজার হালে আছেন। বুধবার প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বিচার কাজে হস্তক্ষেপ ও আদালত অবমাননার সামিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ও সরকার চায় না খালেদা জিয়া মুক্ত হোক ও জামিন পাক। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছেন। খালেদা জিয়ার জামিন না দিয়ে শুনানি পেছানোয় জাতি হতাশ ও বিক্ষুব্ধ হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। এবং সরকারের সরাসরি হস্তক্ষেপে আজকে তার জামিনকে বাধা দেওয়া হলো। এই সিদ্ধান্তে আজকে সমগ্র জাতি শুধু হতাশই হয়নি, বিক্ষুব্ধ হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন সহসে সম্ভব নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান ও সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একথা জানান সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘমেয়াদী হওয়ায় সেখানে উগ্রবাদ ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠার আশঙ্কা রয়েছে। এজন্য সরকারকে রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়ানোর তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার ত্রাণ বিতরণে আর্থিক অনিয়ম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সময়ে মিয়ানমারকে চীন, জাপান ও ভারত সহযোগিতা করার কারণে রোহিঙ্গা সংকট সমাধান দীর্ঘায়িত হচ্ছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আইনজীবীদের হট্টগোল আদালতের প্রতি চরম অবমাননা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের জাতীয় সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপি আবারও জ্বালাও পোড়াও করলে জনগণ তাদের কঠোরভাবে মোকাবেলা করবে। এ সময় তিনি বলেন, 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনের অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব রূপ পেয়েছে। সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নানা সুযোগ সুবিধে নিলেও ব্যাংকগুলো সুদের হার কমাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী সিরামিক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সুদের হার না কমানোর ফলে ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এই এক্সপোর আয়োজন করেছে। এনবিআর করের আওতা না বাড়িয়ে নির্দিষ্ট করদাতাদের উপর চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জানান, ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত কর আদায় করে এনবিআর ব্যবসা বাণিজ্যের অগ্রগতির পথে বাধা তৈরি করছে। ঘূর্ণিঝড় কামুরির আঘাতে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 10 জনে। আশ্রয়কেন্দ্রের ঠাঁই নিয়েছে অন্তত 3.5 লাখ মানুষ। সোমবার মধ্যরাতে ঘণ্টায় 150 কিলোমিটার বেগে সারসোগান প্রদেশে আঘাত হানে টাইফুন কামুরি। রাতভর গোবাদ শহরে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। এতে সেন্ট্রাল বিকোলে 5 জন এবং মেনিলার দক্ষিণাঞ্চলে আরও 5 জনের প্রাণহানির খবর মিলেছে। লেগাজোপি শহরে বিমানবন্দরের দেয়াল ধসে পড়েছে, দেখা দিয়েছে বন্যা। ঘূর্ণিঝড়ে শিডিউল বিপর্যয়ে পড়েছে 480টি ফ্লাইট। রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে 249 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিগার সুলতান ও ফারজানা হকের সেঞ্চুরিতে মালদ্বীপকে 256 রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র 6 রানে অল আউট হয় মালদ্বীপ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 19 রানের মধ্যেই সাজঘরে 2 ওপেনার শামিমা সুলতানা ও সানজিদা ইসলাম, কিন্তু তৃতীয় উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক ধরেন দলের হাল। মারমুখী ব্যাটিংয়ে দলকে এনে দেন বড় স্কোর। শেষ পর্যন্ত নিগারের 65 বলে 14-4 আর 3 ছক্কায় 113, আর ফারজানা হকের 53 বলে 20 বাউন্ডারিতে 110 রানের অনবদ্য ইনিংসের কল্যাণে 2 উইকেটে 255 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে 0 রানে 2 ওপেনারকে হারানোর পর মালদ্বীপের 6 জন ব্যাটসম্যান ডাক মারলে মাত্র 6 রানে অল আউট হয় তারা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রতিবন্ধীদের সম্পর্কে মানসিকতা বদলানোর আহ্বান বললেন প্রধানমন্ত্রী। বিএনপি মাঠ গরমের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বললেন ফখরুল। রোহিঙ্গা প্রত্যাবাসন সহসায় সম্ভব নয় জানালেন টিআইবি। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।